নমস্কার বন্ধুরা আরও একটি নতুন এপিসোডে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে এটিকে মোহনবাগান দল রিলেটেড দুটো নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই মানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা প্রথম যে নিউজটি তোমাদেরকে দিতে চলেছি তো সেই নিউজটা হচ্ছে গাইস এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে এটিকে মোহনবাগান দল লিগ টিভিলের শীর্ষে ওঠার জন্য কিন্তু তারা লড়াই করছে যা যেহেতু তাদের একমাত্র লক্ষ্য এফসি চ্যাম্পিয়ন্স লিগ পরের বছর তো সেই জায়গাতে গিয়ে কিন্তু এটিকে মোহনবাগান দলের মানে অনেক ফুটবলাররা ভালো খেলছে বেশ প্রত্যেকটা ম্যাচেই প্রথম এগারোই সুযোগ পাচ্ছে কিন্তু বেশ কিছু প্লেয়াররা কিন্তু সেরকম একটা সুযোগ পাচ্ছে না তো এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু একজন তারকা স্ট্রাইকার ভারতীয় স্ট্রাইকার জবি জাস্টিন এখানে গাইস লাস্ট দুই বছরে আইএসএলে মানে আইএসএল এর মতো লিগ খেলেও সেরকম কিন্তু দলের হয়ে সুযোগ পাননি এই জবি জাস্টিন তো সেক্ষেত্রে গাইস লাস্ট ইয়ার তো সেরকম সুযোগ পায়নি কিন্তু বেশ কিছু ম্যাচে নেমেছিলো আর গাইস এই বছরটা কিন্তু তার লিগামেন্টের মানে ছিঁড়ে যাওয়া বা যে এসিএল এল বা যে ইনজুরিটা বড় একটা ইনজুরি হয়েছিল তো সেই জন্য কিন্তু এই সিজনটাও কিন্তু তার মানে অলরেডি সিজনটা শেষ হতে যাচ্ছে তো সেরকম আর দলে সাথে তো যুক্ত হতেই পারেননি তো সেক্ষেত্রে এই মরশুমে আর মানে গত দুই মরশুম সেভাবে তিনি মাঠে নামতে পারেননি তো এইবার কিন্তু নতুন চ্যালেঞ্জ একটা নিতে চলেছেন জবি জাস্টিন এবং সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে মরসুম শেষেই কিন্তু এটিকে মোহনবাগান দল থেকে রিলিজ নিতে চাইছে এই জবি জাস্টিন যদিও বা তার সাথে কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি করেছে এটিকে মোহনবাগান দল কিন্তু এই এটিকে মোহনবাগান দলকে ছাড়তে চাইছেন এবার বা সেখান থেকে মানে এটিকে মোহনবাগান দল থেকে রিলিজ নিতে চাইছেন জবি তো এরকমই কিন্তু খবর রয়েছে মরশুম শেষেই কিন্তু ম্যানেজমেন্টের সাথে বসবেন জবি যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই চিন্তাভাবনা এবং বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কারণ গত বছরে। কিন্তু সেরকম মাঠে তিনি খেলতে পারেনি বা মাঠেই তো নামতেই পারেনি বলতে গেলে যেটা হয় আর এই মুহুর্তে যেহেতু যেহেতু এটিকে মোহনবাগান দলে দুর্দান্ত ফর্মে রয়েছে এক ভারতীয় মানে অন্য ভারতীয় ফুটবলার মনবীর সিং তাছাড়া রয় কৃষ্ণা মার্সেলোনিও তারাও বেশ ভালো খেলছে তো সেক্ষেত্রে মানে এই ফরওয়ার্ড লাইন আপ জায়গাটা প্রথম ইলেভেনে জায়গাটা করে নেওয়া কিন্তু খুবই কঠিন জবি জাস্টিনের কাছে এই মুহূর্তে তিনি যেটা ভাবছেন তো সেক্ষেত্রে এইরকমই কিন্তু একটা চিন্তাভাবনা নিচ্ছেন জবি জাস্টিন যেটুকু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এটিকে মোহনবাগান দল থেকে রিলিজ নিতে চাইছেন জবি জাস্টিন বা এরকম চিন্তাভাবনা কিন্তু নিচ্ছেন যেটা কিন্তু আমরা মরশুম শেষ হলেই কিন্তু এই এই জবি জাস্টিনের এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা খবর আমরা পেতে চলেছি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দিলাম যে এরকম একটা কিন্তু চিন্তাভাবনা বা এরকম একটা খবর কিন্তু বেরিয়ে আসছে তো বন্ধুরা এটা ছিল প্রথম নিউজ তো এরপরে দ্বিতীয় যে নিউজটা দিতে চলেছি সেটা একটা প্লেয়ারকে নিয়ে আপডেট নিউজ হ্যাঁ গাইজ কিছুদিন আগে একটি প্লেয়ারকে কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করেছিল এটিকে মোহনবাগান দল আর সেই ইন্ডিয়ান প্লেয়ারটি হচ্ছেন কেরালা ব্লাস্টেফসি দলের হয়ে এবছর খুব ভালো খেলছে সন্দীপ সিংকে কিন্তু টার্গেট করেছিল যে তাকে একটা দল তাকে দলে নেবার একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে যেহেতু এই এই বছরই মে মাসে তার চুক্তি শেষ হয়ে যাবে কেরালা ব্লাস্ট্রেফসির দল থেকে তো সেই সেই হিসেব মতোই কিন্তু এটিকে মোহনবাগান দল চাইছিল টার্গেট করে রেখেছিল যে তাকে নেবে বা সই করাবে কিন্তু সেই আশাটাই কিন্তু পুরোপুরি জল ঢেলে দিয়েছে কেরালা ব্লাস্ট্রেফসির দল কারণ এই রাইড ব্যাক পজিশনের প্লেয়ার সন্দীপ সিংকে কিন্তু খুব ভালো খেলতে দেখা গেছে এই সিজনে কেরালা ব্যালাস্টার্ভসির দলের হয়ে কিবি বুকানের আন্ডারে কিন্তু প্রথম ইলেভেনে বেশ মানে বেশ প্রথম থেকেই শুরু করছেন এবং খুব ভালো খেলছেন তো সেই সেই কারণেই কিন্তু এটিকে মোহনবাগান দল তাকে মানে নেবার জন্য টার্গেট করে রেখেছিল যেহেতু এই বছর খুবই ভালো খেলছে তো সেক্ষেত্রে এখন যেটুকু শোনা যাচ্ছে যে কেরালা বয়ালাস্টার্ভসির দল তার সাথে কিন্তু দীর্ঘ চুক্তিতে রাখতে চলেছে বা দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে মানে অনেক বছরের হয়তো চুক্তি করবে এরকমই কিন্তু জানা গিয়েছে মে মাসের পর অর্থাৎ মে মাসের পর যে মাসটা আসতে চলেছে সেই মাসে গিয়েই কিন্তু আবার নতুন করে চুক্তি করতে চলেছে কেরালা বেলা স্টেফসির দল তার সাথে তো সেই হিসেব মতো গাইস টার্গেট কিন্তু করেছিল এটিকে মোহনবাগান দল এই প্লেয়ারটিকে নেবার জন্য কিন্তু এই প্লেটটিকে কিন্তু আর নেওয়ার কোনো আশা কিন্তু নেই এটিকে মোহনবাগান দলের বা এই প্লেয়ারটিকে মানে এটিকে মোহনবাগান দলে আর হয়তো আসবে না এরকমই কিন্তু খবর রয়েছে তো বন্ধুরা এই দুটো আপডেট নিউজ কিন্তু তোমাদেরকে দেওয়ার ছিল এই ভিডিওতে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে